আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের সঙ্গে, আপনাদের সুপরিচিত টিআই জমাদার কোম্পানি লিমিটেডের যাত্রাবাড়িতে অবস্থিত হেড অফিসের কার্যালয়ে। তো আজকে আমরা যারা চা পাতার ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা অল্প টাকার মধ্যে একটা মোটামুটিভাবে স্মার্ট ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আয়োজন করেছি। তো আজকের ভিডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন টিআই জমাদার কোম্পানি লিমিটেডের একজন সুপরিচিত কর্ণধার এরশাদ ভাই। উনি আপনাদেরকে আজকে এই ব্যবসায় আপনি কিভাবে সফল হতে পারেন, কি ধরনের কৌশল অবলম্বন করলে আপনি এই ব্যবসায় অল্পতে ভালো করতে পারবেন, এ সম্পর্কে খুঁটিনাটি সব কিছু আপনাকে জানানো হবে। যারা চা পাতার ব্যবসায় একদম নতুন, এই ব্যবসা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তারা আশা রাখছি এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আবার চলে আসলাম আমি এরশাদ হোসেন রনি, টিআই জমাদার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে। আজকে আমাকে ভাই যে কথাগুলো বলল এবং যে কথাগুলো জিজ্ঞেস করলো, আসলে এগুলার অ্যান্সার তো অবশ্যই আছে। অ্যান্সার বলতে দেখেন, একটা স্টুডেন্ট কিংবা একটা ব্যবসায়িক যখন ব্যবসা করতে চায় তখন সে ভেবে পায় না যে কোন ব্যবসাটা করবে এবং কোন ব্যবসাটার মধ্যে তার প্রফিটটা বেশি থাকবে। সেক্ষেত্রে টিআই জমাদার কোম্পানি লিমিটেড, আপনারা হয়তো এই বিষয়ে অবগত জানেন যে এটা আমাদের শুধু চায়েরই ব্যবসা, আমরা চার নিয়েই বিশ্লেষণ করি। তো আমাদের দীর্ঘ 13-14 বছর বয়সের যে পথ চলা, এই পথ চলার মধ্যে আমরা এতটুকু বুঝতে পারছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বুঝতে পারছি যে বিভিন্ন অঞ্চলের মানুষের বিভিন্ন ধরনের চায়ের চাহিদা থাকে। তো সেক্ষেত্রে আমরা সেইভাবেই চাটা বাজারজাত করি, সেইভাবেই প্রসেসিংটা করি। আর ব্যবসায়িক বিষয়টা হচ্ছে যে কেউ মনে করতেছেন যে হয়তো কত টাকা লাগবে কত টাকা লাগবে না, এই বিষয়টা নিয়ে মানে সংকোচ বোধ মনে করতেছেন, কিন্তু আসলে চার ব্যবসাটা এমনই একটা ব্যবসা যে আপনার চাইলে 5,000 টাকায়ও ব্যবসা করতে পারবেন, আবার যদি চান 50,000 টাকা দিয়ে করবেন কিংবা 50 লক্ষ টাকা দিয়ে করবেন, সেটাও আপনার পক্ষে সম্ভব। তবে পুঁজি যেরকম আপনার ইনকামও সেরকম হবে। আপনি 5,000 টাকা ইনভেস্ট করে যদি আপনি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে পার ডে আপনি যেমনিই হোক মানে সমস্ত খরচপাতি বাদ দিয়েও আপনার পকেটে 1,000 টাকা 800 টাকার মতো 100% পাবেন, 5,000 টাকা ইনভেস্ট করলে, 5,000 টাকা প্রতি 5,000 টাকা ইনভেস্ট করলে। তো সেক্ষেত্রে আপনি যদি 50 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আপনি ইনটু দিয়ে দেখেন আপনার সেরকমভাবেই আপনার ইনকামটা হবে। তো সেক্ষেত্রে আপনার যেই চায়ের মার্কেটিং কিংবা চায়ের যেই দোকানগুলো, এই ব্যাপারগুলো আপনার খুব পরিচিত থাকতে হবে এবং খুব শ্রম দিতে হবে আপনার মার্কেটে, প্রচণ্ড পরিমাণে শ্রম দিতে হবে, একটা মার্কেট সৃষ্টি করতে হবে, তাহলেই আপনি ব্যবসা করতে পারবেন। তার মানে আপনি বলছেন যে প্রাথমিক পর্যায়ে হয়তো এটা সম্ভব হবে না, কিন্তু আমরা যদি মার্কেটে লেগে থাকি তাহলে এই ধরনের, জি জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আসলেই আপনি যদি এই বিষয়টা যদি শ্রম দেন অবশ্যই আপনি সাকসেস হবেন, অর্থাৎ মার্কেটে লেগে থাকতে হবে। জি, আমরা যদি এরকম প্রত্যাশা করি যে আমি আজকে মাল নিলাম কালকে থেকে আমার 800 টাকা বা 1,000 টাকা ইনকাম শুরু হয়ে যাবে, এটা তো করা বোকামি না। আসলে একটা জিনিসকে যে কোনো একটা ব্যবসার মধ্যে যদি কেউ প্রথমে পা দেয় ব্যবসার মধ্যে, ওর 2-3 দিন কিংবা 1 সপ্তাহ 10 দিন ওর মার্কেটটা বোঝার জন্য একটা সময় লেগে যায়। তো আমি মনে করবো যে মার্কেটটা যখন ওনার 1 সপ্তাহ কিংবা 10 দিন ওয়ার্ক করে যখন মার্কেটটা সৃষ্টি করবে, তখন থেকেই উনি হিসেব করতে পারবে যে না আমার কিছুটা হলে প্রফিট আসতেছে। তো সেই হিসেবে দেখা গেছে 1 মাস 2 মাস 3 মাস পরে উনি তার যেই 800-1,000 টাকার যে প্রফিটটা উনি নিজেই বুঝতে পারবে, নিজেই দেখতে পারবে। আচ্ছা, যারা একদম গ্রামে বসবাস করে, তেমন একটা দোকানপাট কম, তাদের জন্য আপনাদের কি সাজেশন রয়েছে? তাদের জন্য আমাদের সাজেশন শুধু একটাই, দেখেন গ্রামাঞ্চলগুলোতে যে চায়ের দোকানগুলো ওখানে চা খায় অনেক কমই খায়, শুধু গ্রামের পাবলিকরাই খায়, আর বাইরের থেকে যারা যায় এরাও খায়, কিন্তু ওখানে ওখান থেকে ঢাকাতে চাটা আর কি বেশি চলে। তো গ্রামের মানুষেরা যেই চাটা খায় ওই চাটা তো আমাদের এখানে যেই প্রসেসিং, আমি একটু আগে আপনাদেরকে বলছি যে
আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যেয়ে আমরা এই চায়ের ধারণাটা নিছি। তো সেক্ষেত্রে ওই যে অঞ্চলে যে চাগুলো চলে আমরা সেই চাগুলাই ওই অঞ্চলে দিয়ে থাকি। আর গ্রাম অঞ্চলের মানুষের যে চায়ের যে অভ্যাসটা, এই অভ্যাসটা খুবই ভালো, ওনারা সীমিত আকারে চা খায়, তো এটাও একটা ভালোর দিক। গ্রামে আসলে আমরা আমাদের জানা মতে গ্রামে প্রত্যেকটা বাজারে যতগুলো মুদি দোকান আছে তার চেয়ে কিন্তু চায়ের দোকান বেশি থাকে, তাই না? তো সেই হিসেবে আমার মনে হয় যে গ্রামেও ভালো এই ব্যবসাটা ভালো। গ্রাম অঞ্চলে আপনার চা এমন একটা প্রোডাক্ট হয়ে গেছে বাংলাদেশে বর্তমানে যে গ্রাম আর শহর নেই, সব জায়গাতেই এই চার আপ্যায়নটা আছে। আজকে কোনো একটা অতিথি যদি আমার এখানে আসে, প্রথমে আমরা চা দিয়েই আপ্যায়নটা করে থাকি। তো সেক্ষেত্রে এটার সারা বাংলাদেশেই, গ্রাম হোক আর শহর হোক, সব জায়গার মধ্যেই এই প্রচলনটা চলে এখন। তার মানে হচ্ছে যে আমরা যারা গ্রামে বসবাস করি তারাও কিন্তু চাইলে এই চা পাতার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারি। অবশ্যই। তো আপনারা কি গ্রামে বা বাংলাদেশে যে কোনো প্রত্যন্ত এলাকায় ডিলারশিপ দেন কিনা? দেখেন, আমরা শুধু বাংলাদেশের ঢাকা সিটিতে না, আপনার জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে যেভাবে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে চায় আমরা সেইভাবেই ডিলারশিপ দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তাহলে ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে আপনারা আসলে কোনো শর্ত দেন কিনা? আসলে ডিলারশিপ দেওয়ার ব্যাপারে শর্ত এতটুকুই যে বাংলাদেশ আরও বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন ব্যবসায়ীরা ডিলারশিপিং ব্যবসা করতেছে, তো ওদের যে প্রসেসিং আমাদের প্রসেসিংও সেম প্রসেসিং। তো আমরা শুধু এতটুকুই কনফার্ম করে নেই যে আমাদের অফিসে এসে ডাইরেক্টলি এসে ওনার যেই ডকুমেন্টসগুলো, একটা ডিপো কিংবা ডিলারশিপ নিতে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় সেই ডকুমেন্টসগুলো ওনারা নিয়ে আসলেই শর্ত সাপেক্ষে আমরা একটা কন্ট্যাক্ট পেপার করি, সেখান থেকেই আমরা ডিলারশিপিং দিয়ে থাকি। আচ্ছা, যদি কেউ ডিলারশিপ না নিতে চায়, ধরেন তার কাছে অল্প টাকা আছে, অল্প টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে চাচ্ছে, দেখতে চাচ্ছে যে আসলে ব্যবসাটা সে করতে পারবে কিনা, সেক্ষেত্রে আপনারা কী সুবিধা দেন? সেক্ষেত্রে আমরা, দেখেন, আমাদের কোম্পানির একটা রোলস আছে, আমাদের কোম্পানির রোলস অনুযায়ী আমরা প্রথমে যদি কেউ স্যাম্পল হিসেবে আমাদের কাছ থেকে মাল নেয় সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন 10 কেজি করে আমরা স্যাম্পল হিসেবে মাল দিয়ে থাকি। তো যদি কেউ চায় যে আমাদের সাথে যে স্যাম্পল হিসেবে নিয়ে মার্কেটটা ট্রাই করার জন্য, সেক্ষেত্রে পারবে, এতে কোনো সংকোচ বোধ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যারা একদম নতুন রয়েছেন, অল্প টাকার মধ্যে শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য মোস্ট ওয়েলকাম। আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি টিআই আমাদের কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আপনারা চাইলে কিন্তু আপনারা যেই পরিমাণ ইনভেস্ট করতে চাচ্ছেন সেই পরিমাণ ইনভেস্ট করেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এটা অবশ্যই নতুনদের জন্য একটা সুখবর। আমরা চাই আপনারা ব্যবসাটা শুরু করুন, যাতে করে আপনারা আপনার বেকারত্ব থেকে অল্পতে বেরিয়ে আসতে পারেন। তো যদি কেউ ডিলারশিপ নিতে চায় তাহলে কি করতে হবে, অথবা বা মাল যদি নিতে চায় তাহলে কি করতে হবে? ডিলারশিপ কিংবা আমাদের সাথে যোগাযোগ যদি কেউ করতে চায়, দেখেন আমাদের যেই যোগাযোগ ব্যবস্থাগুলো আছে সেই যোগাযোগ ব্যবস্থাগুলোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা দেখবেন যে আমাদের যে ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পাইতেছেন, ওখানে ভিডিওগুলো চলার সময় দেখবেন যে ডিসপ্লেতে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন। প্লাস আমাদের সাথে যদি ইউটিউবেও সম্পৃক্ত থাকতে চান আপনারা, তাহলে ইউটিউবে আমাদের সাথে থাকতে পারবেন। আমাদের ইউটিউবের যেই ভিডিওগুলো পাবেন আপনারা আমাদের চ্যানেলেও পাবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলেও পাবেন। প্লাস আমাদের যেই ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.tiajamadarcompanylimited.com নামে, এখান থেকে আপনারা আমাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমাদের ভিডিও থেকে নিয়ে আমাদের কোম্পানির যে রোলস, আমাদের কোম্পানি ও কতজন ডিলারশিপিং দেওয়া আছে, এ টু জেড সম্পূর্ণ সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, যদি মাল নিতে চায়, মাল নেওয়ার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রসেস রয়েছে? মাল নেওয়ার ক্ষেত্রে প্রসেস, আপনি চাইলে ফোনে অর্ডার করতে পারবেন, কিংবা সরাসরি আমাদের অফিসে এসে অর্ডার করতে পারবেন। সরাসরি অফিসে এসে অর্ডার করার পরে আপনি যদি বলেন যে না ভাই, আমার মালটা আপনি যে কোনোভাবে আমার ওখানে পাঠাই দেন, তো সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠাই দিই। আর ওই যারা ফোনে মালের অর্ডার করে এদের ক্ষেত্রেও সেম তাই, আমরা গন্তব্যস্থানে
আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই। আচ্ছা, যদি কুরিয়ারে মাল নিতে চাই তাহলে কি কোনো অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয়? অগ্রিমের বিষয়টা কি আসলে ব্যবসা হচ্ছে মানুষের নীতি হচ্ছে মানুষের মূলধন, তো এই নীতির সাপেক্ষেই আমরা এই জিনিসটা করে থাকি। যে অনেক কাস্টমার আছে যে দেখা গেছে একটা মাল অর্ডার করে হয়তো যে কোনো সমস্যার কারণে ও মালটা রিসিভ করতেছে না কিংবা রিসিভ করতে পারে না, সেক্ষেত্রে মালটা আমাদেরকে ব্যাগে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমরা হয়তো দেখা গেছে যদি কেউ 5,000 টাকার মাল অর্ডার করে সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আমরা 1,000 টাকা কিংবা 1,500 টাকা এরকম অ্যাডভান্স নিয়ে থাকি। কারণ এটা হচ্ছে ওই যে মালটা যে রিটার্ন ব্যাগে আসবে সেটার ভাড়ার পারপাসে আর কি আমরা এই জিনিসটা রেখে থাকি। কিন্তু পরবর্তীতে উনি আবার যখন মালটা আমাদের কাছ থেকে নেয় সে টাকাটা আমরা ব্যাগে দিয়ে দিই ওনাকে। যদি আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে আপনি এই চা পাতার ব্যবসার সাথে সম্পৃক্ত হবেন, তো প্রিয় শুধু আপনারা জেনে নিলেন যে কিভাবে আপনি টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে সম্পৃক্ত হতে পারেন। আপনারা টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে সম্পৃক্ত হতে চাইলে আপনাকে এই যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়া এই কোম্পানি সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করার আমন্ত্রণ রইল। আমাদের ফেসবুক পেজ রয়েছে, এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। আশা করছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।